বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ানোর বিষয়ে নির্বাচনের পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 24 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশিম এ সময় আরো বক্তব্য রাখেন। পাকিস্তানকে বোমাবাদী বিশ্বাসী দেশ হিসেবে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির 2 যুগ পূর্তি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় পাকিস্তানকে অনুন্নত এবং পিছিয়ে থাকা দেশ হিসেবেও আখ্যা দেন তিনি। মন্ত্রী বলেন, এবার ক্রিকেটেও বাংলাদেশের কাছে হার মেনেছে পাকিস্তান। অনুষ্ঠানে বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের অগ্রগতির কথা তুলে ধরেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বর্ণাঢ্য শোভাযাত্রায় 2 যুগ পূর্তি উদযাপন শুরু করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। দেশে শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের লেখাপড়ার ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও দাতব্য কর্মসূচিতে নিয়মিত অংশ নেয়ার অতীত ইতিহাস আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রিপোর্ট রিজওয়ান কাদেরের। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরুর পর 1-2 করে 2 যুগ পেরিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় 9 দিনের 2 যুগ পূর্তি উদযাপনের উৎসব আয়োজন। সম্মানের দাবিদার এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমি মনে করব দে আর দ্য রাইট পিপল হু ডিড এক্সেলেন্ট গেম ইয়েস্টারডে উই ইউ অল হ্যাজ এনজয়েড। সিমিলারলি প্রত্যেকে সকালে উঠে আজকে North South এর 24-year celebration, a celebration of glory. এটা একটা গৌরবের মাস আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। দেশের শিক্ষার্থীদের উচ্চমানের লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দাতব্য বিভিন্ন কাজে অংশ নিয়ে নিয়মিত সামাজিক উন্নয়নে সম্পৃক্ত রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। 3 ঘন্টা বসে থাকা হচ্ছে, আমি যদি 3টা রাস্তা খারাপ রাস্তা ভিজিট করি 3 লক্ষ লোক দুর্ভোগ থেকে মুক্তি পাবে কোনটা ভালো? 3 লক্ষ লোককে আমি সাফারিংস থেকে দুর্ভোগ থেকে তাদেরকে মুক্তি দেব না এখানে এসে লিপ সার্ভিস দেব মঞ্চে এসে? এই লিপ সার্ভিসে কোনো কাজ হবে না। 24 বছরের পথচলা উদযাপনে জাতীয় মহিলা ফুটবল দল ও অনূর্ধ্ব-19 ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া ছাড়াও আন্তঃবিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। কর্মসংস্থানকে সামনে ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বিষয় বৈচিত্র্য আনতে আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 2 যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম ছাত্রদের কল্যাণে বিশ্ববিদ্যালয়টির নানা কর্মকাণ্ড তুলে ধরেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় গত 24 বছর ধরে আমেরিকার পাঠ্যক্রমে শিক্ষাদান করছে বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, দেশের খনিজ সম্পদ খাতে কাজ করার জন্য প্রচুর লোকবলের প্রয়োজন হলেও সে অনুপাতে কারিগরি জ্ঞান সম্পন্ন জনবলের অভাব রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। ২০২৪ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা কমে 2019 সালেই রাজধানীতে চলবে মেট্রো রেল, বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 2 যুগ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। সেতুমন্ত্রী জানান, রাজধানীর যানজট নিরসনে এপ্রিল মাসেই ম্যাশ র্যাপিড ট্রানজিটের কাজ শুরু হবে। এর বাস্তবায়ন হলে বাসগুলো উত্তরা থেকে কোনো সিগন্যালে না থেমেই মতিঝিল পৌঁছাবে। এছাড়া পদ্মা সেতুর নির্মাণ কাজও দ্রুত এগিয়ে যাচ্ছে, এরই মধ্যে 7টি পিলার বসানো শেষ হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম এ কাশেম। এই মেট্রো রেল 2024 সালে চালু হওয়ার কথা, কিন্তু জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি আমাদেরকে 5 বছর একটা মেগা প্রজেক্টের সময়সীমা কমিয়ে দিয়ে 2019 সালে এই মেট্রো রেল ঢাকা চলাচল করবে।
দুই যুগ পূর্তি উদযাপন করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এই উপলক্ষে নয় দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। সকালে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকেলে আলোচনা সভায় গত ২৪ বছরের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন তুলে ধরেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়গুলোকে দেশের চাহিদা অনুযায়ী নতুন নতুন গবেষণা করার আহ্বান জানান জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিশ্ব র্যাঙ্কিং এর প্রথম দিকে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান না পাওয়ায় হতাশা জানান সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। এবার এশিয়া কাপের খবর। আগামী বছর ঢাকা চট্টগ্রাম সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মেট্রো রেল ২০১৯ সালে চালু করা হবে বলেও আশা জানান মন্ত্রী। আর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, পাঁচ বছরের মধ্যে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন থেকে ২৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ হাতে নিয়েছে সরকার। বিকেলে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই যুগ পূর্তি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ৩০০০ মেগাওয়াট থেকে প্রায় ২৪০০০ মেগাওয়াটের দিকে যাচ্ছে। বাংলাদেশ এখন আর সেই দেশ নয়। আমরা ইতিমধ্যে আগামী পাঁচ বছরে প্রায় ১৪ বিলিয়ন ডলার এই সেক্টরে ইনভেস্টমেন্ট হবে, ১৪ বিলিয়ন ডলার। ঢাকা থেকে চিটাগং পর্যন্ত আমাদের ক্যাপিটাল সিটির সাথে কমার্শিয়াল হাব চিটাগং এর কানেক্টিভিটি আমরা সম্পূর্ণটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে আমরা যাচ্ছি। আশা করছি নির্মাণ প্রক্রিয়া আগামী বছর থেকে শুরু করতে পারব। পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৩২% শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুযুগ পূর্তির অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। মন্ত্রী আরো বলেছেন, অনেক বিতর্কের পরও নিজস্ব অর্থায়নে হতে যাওয়া পদ্মা সেতু প্রমাণ করেছে বাঙালি বীরের জাতি। এছাড়া মেট্রো রেলের মাধ্যমে ৩৭ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এবং আগামীতে এলিভেটেড এক্সপ্রেস তৈরির আড়াই ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে বলেও তিনি জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের আগামী দুই বছরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ১১০টি গ্যাসকূপ খনন করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের জ্বালানি খাত ধীরে ধীরে সক্ষমতা অর্জনের দিকে এগোচ্ছে দাবি করে তিনি আরো বলেন, বাংলাদেশের দক্ষ প্রযুক্তি সম্পন্ন কারিগরি শিক্ষার অভাব রয়েছে। আগামী দুই বছর আমি ১১০টি ড্রিলিং করতে যাব গ্যাসের জন্য। ভোলাতে নতুন করে গ্যাস পাওয়া গেছে, বাংলাদেশে অনেক জায়গায় হয়তো ভবিষ্যতে গ্যাস পাওয়া যেতে পারে। দুঃখের বিষয় হলো উই ডোন্ট হ্যাভ এ সিঙ্গেল মাইনিং ইঞ্জিনিয়ার, নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি হ্যাজ গট দ্যাট কাইন্ড অফ ফ্যাকাল্টি টু টিচ মাইনিং ইঞ্জিনিয়ার। আগামীতে ১৪ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হবে, ২৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে। ইউ নো হাউ মানি ইঞ্জিনিয়ার্স আই নিড থাউজেন্ডস অফ ইঞ্জিনিয়ার্স উইদিন নেক্সট ফোর ইয়ার্স। এপ্রিলের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন